বাংলাদেশের দিকে জটিলতা। মঙ্গলবার দিনভর বন্ধ পেট্রাপোল বন্দরের সীমান্ত বাণিজ্য। বাণিজ্য বন্ধের ব্যাপারে কোনো লিখিত নির্দেশিকা আসেনি, দাবি ভারতীয় শুল্ক দপ্তরের। বাংলাদেশের দিকে শুল্ক দপ্তরের সাথে সেদেশের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের মতানৈক্য, যার জেরে মঙ্গলবার দিনভর বন্ধ রইল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য। সূত্রের খবর, শুধু পেট্রাপোল সীমান্ত নয়, মেহেদীপুর, ঘোজাডাঙ্গা প্রভৃতি সীমান্ত, এমনকি বাংলাদেশের সমস্ত স্থলবন্দর, আকাশপথ ও জলপথের সমস্ত বাণিজ্যই এদিন বন্ধ ছিল। কারণ হিসাবে সূত্র মারফত জানা গেছে, সেদেশের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের সাথে সেদেশের শুল্ক দপ্তরের নতুন নিয়ম তৈরির ফলে শুরু হয়েছে মতানৈক্য, যার ফলে মঙ্গলবার প্রতীকী ধর্মঘট পালন করেন তারা, যার জেরেই বন্ধ থাকে বাণিজ্য। সূত্র মারফত আরও জানা গেছে, বাংলাদেশ শুল্ক দপ্তরের পক্ষ থেকে সীমান্ত বাণিজ্য আইনে নতুন পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম সিএইচএ লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন করা হয়েছে। ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের কাগজপত্র অর্থাৎ ডকুমেন্টস বা অন্য কোনো ভুল হলে 200% জরিমানা চালু করা হয়েছে। চালু করা হয়েছে কালা আইন। এই আইন প্রয়োগ করে যখন তখন যে কোনো ক্লিয়ারিং বা ফরওয়ার্ডিং এজেন্টের লাইসেন্স বাতিল করতে পারে সেদেশের শুল্ক দপ্তর। মূলত এরই প্রতিবাদে এদিন বাণিজ্য বন্ধ রাখেন সেদেশের সীমান্ত পরিবহনের সাথে যুক্ত কর্মীরা। এ বিষয়ে ভারতীয় পেট্রাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশ শুধুমাত্র বেনাপোল পেট্রাপোল না, সারা বাংলাদেশের সমস্ত স্থল, নৌ এবং জলপথ সমস্ত বন্দর আছে। এবং বাংলাদেশের কাস্টমসের ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টম অ্যাসোসিয়েশন, ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন যারা আছে সিএনএফের, তাদের যৌথ মঞ্চ এই বন্দরটা রেখেছে। তাদের মূল দাবি হচ্ছে যে আগে যখন মাল আমদানি রপ্তানি হয়, প্রত্যেকটা মালের একটা ইন্টারন্যাশনাল কোড হয়। এই কোডের সামান্য ভুল ত্রুটিতে সারা স্পটেই সমাধান হতো, তার জন্য কোনো সমস্যা ছিল না। এখন গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যেটা ওদের কাছে জানতে পেরেছি, 200% তাদের ফাইন করা হয়েছে। এটা হচ্ছে মূল দাবি। আর হচ্ছে সিএইচএ লাইসেন্সের দীর্ঘদিনের যে নিয়ম ছিল, সেই নিয়মের হঠাৎ করে একটা আমূল পরিবর্তন এনেছে। ওদের যে কাস্টমসের লাইসেন্স আছে, সেই লাইসেন্সের গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বিশেষ করে কাস্টম ডিপার্টমেন্ট, একটা আমূল পরিবর্তন এনেছে, যা ওদের কাছে এই কাজের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে ওরা আজকের দিনে প্রতীকী বন্ধ করেছে এবং আমাদের কাছে খবর দিয়েছে। সেই অনুযায়ী আমরা আমাদের কাজে গেলেও যেহেতু ওদের আমদানি রপ্তানি হবে না, তাই আজকে বন্ধ। হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েন সীমান্ত পরিবহনের সাথে যুক্ত ব্যবসায়ীরাও। যদিও এ বিষয়ে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট বলেন, আমাদের কাছে লিখিত কোনো নির্দেশ আসেনি, আমাদের দিকে অফিস খোলা রয়েছে, আমরা নির্দেশিকা পেলেই আপনাদের জানাবো। এখান থেকে বিভিন্ন ধরনের লোকজনের কাছে শোনা যাচ্ছে, অফিসিয়ালি আমাদের কাছে কিছু নেই, এবং আমরা তো সবাই অফিসে এসেছি, কাজকর্ম করছি, আজকে আমাদের একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে, সেখানে আমরা সব হাজির হয়েছি, এরপরে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আমরা অফিসে যাব। কাজ তো আমাদের পার্টে কোনো বন্ধ নেই, আমরা কাজ করছি না, আমরা অফিসিয়ালি কিছু পাইনি। এটা লোকজনের কাছে, মানে আপনিও যেরকম শুনেছেন লোকজনের কাছে, আমরাও সেরকমই শুনেছি। হ্যাঁ, রেডি কেন, আমরা কাজ করছি, আমরা অলরেডি আমরা অফিসে সব জয়েনও করে গেছি, আমাদের অফিসারও সব গেছে, আমাদের কাজ চালু আছে। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।